প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক শনিবার সকালে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে সকাল 10:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে মৃত্যু হয় তার। প্রসঙ্গত, জনপ্রিয় অভিনেত্রী উত্তম কুমারের নায়িকা ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। ব্যক্তিগত জীবনে তিনি অভিনেতা যিশু সেনগুপ্তের শাশুড়ি মা। জানা যাচ্ছে অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ও জামাই যিশু এই মুহূর্তে হাসপাতালেই রয়েছেন। পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়, অরিন্দম শীল সহ টলিপাড়া প্রথম সারির ব্যক্তিত্বরা এই মুহূর্তে যিশু নীলাঞ্জনার পাশে হাসপাতালেই রয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন অঞ্জনা ভৌমিক। মাত্র 5-6 মাস ধরে তিনি এক প্রকার বিছানায় শয্যাশায়ী ছিলেন। তার দেখাভাল করতেন নীলাঞ্জনা ও চন্দনা। মাকে হারিয়ে ভেঙে পড়েছেন দুজনেই। 1944 সালে 30শে ডিসেম্বর উত্তরবঙ্গের কোচবিহারে জন্ম হয়েছিল অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের। তার আসল নাম আরতি ভৌমিক আর ডাক নাম বাবলি। অভিনেত্রী বাবার নাম ছিল বিভূতিভূষণ ভৌমিক। অঞ্জনা কোচবিহারের স্কুলেই পড়াশোনা করেন, সেটা ছিল 1961 সাল, যে বছর কোচবিহারের সুনীতি একাডেমি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন তিনি। পরবর্তী সময়ে তিনি কলকাতায় এসে দমদমের সরোজিনী নাইডু কলেজ থেকে পড়াশোনা করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। মাত্র 20 বছর বয়সে সিনেমার দুনিয়ায় পা রাখেন অঞ্জনা ভৌমিক। ছবির নাম ছিল অনুষ্টুপ ছন্দ। প্রথম ছবি মুক্তির আগেই আরতি নাম বদলে অঞ্জনা হয়েছিলেন তিনি। সিনেমার পর্দায় উত্তম কুমারের সঙ্গে তার রসায়ন ছিল জমজমার। থানা থেকে আসছি, চৌরঙ্গি, নায়িকা সংবাদ, কখনো মেঘ ছবিতে উত্তম কুমারের নায়িকা ছিলেন তিনি। পরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মহেশ শ্বেতা ছবিতে অঞ্জনা ভৌমিকের অভিনয় প্রশংসিত হয়। যদিও বহু বছর অভিনয় দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অঞ্জনা ভৌমিক, তবু দর্শক তাকে ভোলেননি। বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে অনিল শর্মা নামের এক ব্যোমবাহিনীর সেনাকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের 2 মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা। নাতনি সারা সেনগুপ্ত উমা ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন। তখন মেয়ে ও নাতনির সঙ্গে বর্ষীয়ান অঞ্জনা ভৌমিকের অদেখা এক ছবি পোস্ট করেছিলেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। একসময় মায়ের মতোই অভিনয় জগৎকে বেছে নিয়েছিলেন অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে নীলাঞ্জনা, যদিও তিনিও বহুদিন অভিনয় জগৎ থেকে দূরে সরে গিয়েছেন। আপাতত প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি। যিশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থা দেখাশোনা করছেন স্ত্রী নীলাঞ্জনায়।